হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখে নেব কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। ধরুন আপনার ফ্যামিলিতে কোনো প্রাপ্তবয়স্ক লোক বা কোনো শিশুর আধার কার্ড হয়নি, তো কীভাবে আপনারা আধার কার্ডটি বানাবেন তা স্টেপ বাই স্টেপ আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। তার আগে যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখুন, কারণ এই চ্যানেলে আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনার কাজে আসবে। প্রথমেই আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন, সার্চ বারে মাই আধার ডট ইউআইডিএআই ডট গভ ডট ইন লিখে আপনারা সার্চ দিলে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই লগ ইন করে আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে পারেন ও ভুল থাকলে সেটা সংশোধন করতে পারেন। তো আমরা যেহেতু নতুন করে আবেদন করব, তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, আপনারা কিন্তু এখান থেকে আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে পারেন, পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারেন, আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন। তো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটি অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে আপনারা সেটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রেসিডেন্ট টাইপ, এখানে কিন্তু আপনার রেসিডেন্ট টাইপটি সিলেক্ট করতে হবে। তো প্রথম যেটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেসিডেন্ট, আপনি যদি ইন্ডিয়ানই থেকে থাকেন তাহলে ইন্ডিয়ান রেসিডেন্ট সিলেক্ট করবেন, ও আপনি যদি আদার্স কান্ট্রিতে থেকে থাকেন তাহলে নন রেসিডেন্ট ইন্ডিয়ানে ক্লিক করবেন। তো আমরা প্রথম অপশানটিতে ক্লিক করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বাই, লগ ইন বাই আপনারা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে চান না ইমেল আইডি দিয়ে লগ ইন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবো, এখানে সিলেক্ট করে দিয়ে এখানে মোবাইল নম্বরটি টাইপ করে দেবেন। দেন একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, সেটা ইন্টার দ্য অ্যাবোভ ক্যাপচার ঘরে আপনারা বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি যদি বুঝতে অসুবিধা হয় আপনারা ট্রাই আনাদারে ক্লিক করে নতুন ক্যাপচা নিতে পারেন। তো আমি স্কিপ করে সমস্ত কিছু বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো, দেন পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি, তো আপনার মোবাইল নম্বরটিতে যে ওটিপিটি চলে আসবে আপনারা সেটা এখানে ইন্টার করে দেবেন। ইন্টার করে দেওয়ার পর সাবমিট ওটিপি অ্যান্ড প্রসেসারে ক্লিক করে দেবেন, আপনার মোবাইলে যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করতে পারেন। তো আমি স্কিপ করে সেটা বসিয়ে দেবো, দেন সাবমিট ওটিপি অ্যান্ড প্রসেসারে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে আপনারা দুটি অপশান দেখতে পাচ্ছেন, প্রথম যে অপশানটি দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে নিউ এনরোলমেন্ট, এখান থেকে কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে হয়। দেন যেটা রয়েছে আপডেট আধার, তো আপনি যদি আপনার আধার কার্ডটি আপডেট করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। তো কীভাবে আপনার আধার কার্ডটি আপডেট করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো আমরা যেহেতু নতুন করে আবেদন করব সেহেতু নিউ এনরোলমেন্টে ক্লিক করব। তো এখানে ক্লিক করতেই কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি স্টেপ আপনাদের কমপ্লিট করতে হবে, প্রথম যে স্টেপটি রয়েছে নেম এজ অ্যান্ড জেন্ডার আপনার বসাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম অর্থাৎ আপনার সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দেবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এস, আপনার ডেট অফ বার্থটি যদি আপনি বসাতে চান তাহলে প্রথমের ঘরটিতে ক্লিক করে দিয়ে আপনার ডেট অফ বার্থটি টাইপ করে দেবেন। যদি আপনার বয়সটি বা শুধু এসটি বসাতে চান তাহলে দ্বিতীয় ঘরটিতে ক্লিক করে আপনার বয়সটি বসিয়ে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনার জেন্ডার বা লিঙ্গ কী রয়েছে, পুরুষ মহিলা মেল ফিমেল যেটা রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার রেসিডেন্টটি সিলেক্ট করে নিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন, দেন পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে প্রথমেই বলা হয়েছে আপনি যদি আপনার ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাইটি করতে চান তাহলে প্রথমের ঘরটিতে ক্লিক করে দেবেন, ও আপনি যদি আপনার রিলেশনশিপের ডকুমেন্ট দিয়ে করতে চান তাহলে দ্বিতীয় ঘরটিতে ক্লিক করে দেবেন। দেন দ্বিতীয় স্টেপে আপনারা চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার কেয়ার অফ, আপনার কেয়ার অফের নামটি বসাতে হবে। তো প্রথমের ঘরটিতে আপনারা আপনার কেয়ার অফটি সিলেক্ট করে নিয়ে এখানে আপনার কেয়ার অফ বা আপনার বাবার নামটি কী রয়েছে সেটা বসিয়ে দেবেন। দেন এখানে আপনার হাউস বা বিল্ডিং যেটা রয়েছে তার নম্বরটি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখানে পিনকোডটি বসিয়ে দেবেন, এখানে স্টেটটি আপনার বসিয়ে দেবেন। তো এই কয়টি বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলসগুলি চলে আসবে। তো আমি স্কিপ করে সেটা বসিয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসেছে, ডিস্ট্রিক্ট পোস্ট অফিস ভিলেজ, এখানে রয়েছে মোবাইল নম্বর, আপনি যদি মোবাইল নম্বরটি এডিট করতে চান তাহলে এখান থেকে এডিট করতে পারেন, ও আপনি যদি ইমেল আইডি এখানে দিতে চান তাহলে আপনার ইমেল আইডিটি বসাতে পারেন, তো আমি সেটা দিব না। দেন এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট লিস্ট, আপনার সিলেক্ট প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট, আপনার আইডেন্টি ডকুমেন্ট এখান থেকে একটা সিলেক্ট করতে হবে। তো এখানে সমস্ত ডকুমেন্ট দেওয়া রয়েছে, আপনি যেটা আপনার অ্যাভেলেবেল রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন।
তো আমি এখান থেকে সিম্পলি ভোটার আইডিটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, আপনার অ্যাড্রেস ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি যে কোনো আপনার অ্যাভেলেবেল ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি ভোটার আইডিটি সিলেক্ট করে নেব। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রুফ অফ বার্থ ডকুমেন্ট, আপনার জন্মের একটি ডকুমেন্ট এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করতেই সমস্ত ডকুমেন্ট চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে মার্কশিট যেটা রয়েছে আমি সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। অবশ্যই সেটাই সিলেক্ট করবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। দেন আপনারা সেভ অ্যান্ড প্রসেসেটে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেল যেগুলো আপনি ফিল করলেন সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে। আপনি চাইলে সেটা এখান থেকে এডিট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস প্রুফ এখানে চলে এসেছে, আপনি চাইলে সেগুলো কিন্তু এডিট করতে পারেন। এডিট নিচে অপশান দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে এডিট করে নিতে পারেন। দেন যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা এখানে একটি চেক বক্স দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্রিয়েটেড, আপনার অ্যাপ্লিকেশনটি ক্রিয়েট হয়ে গেছে। দেন এখানে আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তো এখানে আপনি ক্লিক করে দেবেন, বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই সেন্টার নেম, আপনি আপনার সেন্টার নেম এখানে টাইপ করে দিয়ে সার্চ করতে পারেন ও আপনার পিনকোডটি দিয়েও সার্চ করতে পারেন। তো আমি এখানে আমার সেন্টার নেমটি দিয়ে গেট ডিটেলসে ক্লিক করতে আমার পার্শ্ববর্তী যে এনরোলমেন্ট সেন্টারগুলি রয়েছে সেগুলো এখানে শো করাবে। তো আপনার যেটা বাড়ির কাছ থেকে কাছে হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে কিন্তু পরবর্তী পেজটি আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজটিতে আপনারা একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, এখানে কিছু রেড কালারের ডেট রয়েছে ও কিছু গ্রিন কালারের ডেট রয়েছে। তো রেড কালারের ডেটগুলি কিন্তু সিলেক্ট করলে হবে না, এখান থেকে আপনার গ্রিন কালারের যে ডেটগুলি রয়েছে সেগুলো সিলেক্ট করতে হবে। তো অক্টোবর মাসে একটি গ্রিন কালারের ডেট রয়েছে, সেটা হচ্ছে 18 তারিখ, আমি সেটা সিলেক্ট করে নিলাম। দেন পেজটি রিলোড হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার টাইমটি সিলেক্ট করতে হবে, আপনার সুবিধা মতো যে কোনো একটি টাইম আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 2:45 এইটা সিলেক্ট করে নেব। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর বুকিং, আপনার বুকিংটি কনফার্ম করতে হবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট ও টাইম যেটা আপনি সিলেক্ট করলেন, এই ডেটের মধ্যে আপনার একটি ফর্ম যেটা এখান থেকে বেরোবে ওই ফর্মটি প্রিন্ট করে আপনার পার্শ্ববর্তী এনরোলমেন্ট সেন্টারে গিয়ে জমা করতে হবে। তো এখানে আপনারা কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে ওপেন দেখতে পাচ্ছেন, ওপেনে আপনারা ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করতেই একটু লোডিং হবে, দেন এখানে ডাউনলোড পিডিএফ চলে আসবে। তো আপনি এটা ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করার পর এখানে একটি ফর্ম চলে আসবে বা পিডিএফ চলে আসবে, এটা আপনারা প্রিন্ট করে নেবেন। এখানে সমস্ত আপনার ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা এটা প্রিন্ট করে যে পার্শ্ববর্তী এনরোলমেন্ট সেন্টারটি আপনারা বুক করলেন যে টাইমটি সিলেক্ট করেছেন ওই টাইমের মধ্যে আপনার পার্শ্ববর্তী এনরোলমেন্ট সেন্টারে গিয়ে জমা করে আসবেন। দেন এক মাসের মধ্যে আপনার পোস্ট অফিসে আপনার আধার কার্ডটি চলে আসবে। এক মাস সময় দেওয়া থাকে কিন্তু এক মাস লাগে না, তার আগেই কিন্তু চলে আসে। তো এভাবেই আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন।